দেখো তুমি ভাই কিংবা দিদি আমি বুঝতে পারছি না। গজব বেজতি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রাহুল বাড়ি ব্লগ। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। ঠিক মতো তো করলাম, কিস করতে বলছি হাত দিচ্ছ কেন? দিদি তুমি ওকে কিস করতে বলেছো? করতে বলছি হাত দিচ্ছ কেন? হায় রে আমার লাল গোলাপের পচা পাথা, তুমি ওকে কিস করতে বলেছো আর ওখানে হাত যাবে না, এটা কি করে হতে পারে? তুমি বিড়ালের সামনে মাছ রেখে দেবে, বিড়াল সেই মাছটা খাবে না, এটা হতে পারে? অসম্ভব। আগেরটা কি ছিল ভাই? দেখো তুমি ভাই কিংবা দিদি আমি বুঝতে পারছি না। গজব বেজতি। তো যাই হোক, ওটা দেবতার দেয়া জৈবন্য, ঠিক আছে? কারণ দেবতা কোনোদিন পেয়ারা গাছে পিঁপে দিতে পারে না, কিংবা তাল গাছে পেয়ারা দিতে পারে না, ওটা তোমাদের নিজেরই গাঁড় পাকামো। এই সামনের এই দুটো শুধু বড় করে নিলেই ড্যানি সানি মিয়া হওয়া যায় না, আর এটাকে বলছে কি ভগবানের দেয়া যৌবন। কুচবি। হায় হায় আমার পচা পুকুরের কালো শোল মাছ, এ কিরকম রাস্তায় ভাবে কে ছেড়ে দিয়েছে? পাবলিক দেখলে ভাই ভয় পেয়ে যাবে। দেখো দিদি তোমাকে একটা ভালো কথা সাজেস্ট করছি, এরকম মুখে আটা মেখে রাস্তায় গিয়ে এরকম ভাবে ঠোঁট মাখালেই নায়িকা হওয়া যায় না। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের ভিডিওটা আই হোপ ভালো লাগে না বলি তোমরা লাইক করো না, কমেন্ট করো না, শেয়ার করো না। যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করে দিও, আর ইউটিউবে গিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।